তো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বলতে পারেন এটা কিন্তু একটি বিউটিফুল ভিডিও। তো দেখুন, আজকে কিন্তু আমি প্লে স্টোরে এমন একটি ধামাকা অ্যাপ্লিকেশন দেখাবো, যে অ্যাপ্লিকেশনটা দেখলে কিন্তু আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তো দেখুন, আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখিয়ে দেবো, প্লে স্টোরে এমন একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন দেখলে আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। কারণ আজকের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু একটি বিউটিফুল একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন যেটা যদি আপনার ফোনে আপনি অ্যাপ্লাই করেন বা ইনস্টল করার পরে সেট আপ করেন, তাহলে কিন্তু আপনার আশেপাশে যে থাকবে, আপনার বন্ধু বান্ধব ভাই বাদার থাকলে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু তারা অবাক হয়ে যাবে। সো গাইস, তো আপনি এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন আমি তাও দেখিয়ে দেবো, এবং কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন। সো গাইস, তো আপনাদের সাথে আমি আছি তাইম শুভ, আপনারা দেখছেন অ্যাপস মাস্টার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন। তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন। ওকে, আপনি প্রথমত চাইলে এটা প্লে স্টোর অ্যাপ থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ট্রান্সপ্লান্ট লাইভ ওয়ালপেপার লিখলে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন লাইভ ওয়ালপেপার লিখলে। ওকে, তো দেখুন প্রথমে কিন্তু লেখা আছে লাইভ ওয়ালপেপার। আপনি এখানে যদি ক্লিক করেন, তাহলে কি আপনি এখানে একটি ডিফল্ট একটি ওয়ালপেপার পেয়ে যাবেন। কিন্তু আসলে আমরা এটা ব্যবহার করব না, আমরা এমন একটি ওয়ালপেপার ব্যবহার করব যেটা দেখলে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু অবাক হয়ে যাবে। তো দেখুন, নিচে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন এবং এটার অ্যালাও পারমিশন আপনি দিয়ে দিবেন। তারপর দেখুন, অলরেডি আপনার ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গিয়েছে। আপনি এখানে সেটে ক্লিক করে হোম স্ক্রিন সিলেক্ট করবেন। তো তারপরে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু অবশ্যই আপনার ওই ক্যামেরাটি কিন্তু আপনার একদম ডিসপ্লের সাথে সেট আপ হয়ে গেছে। তো দেখুন, একদম লাইভ কিন্তু এখন দেখা যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এভাবেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। দেখুন, এই ওয়ালপেপারটি আমি কিন্তু সেট আপ করলাম এবং এটা কিন্তু লাইভ রয়েছে। আপনি যখনই আপনার ফোনটাকে ওপেন করবেন, তখনই কিন্তু দেখতে পারবেন যে আপনি এখানে যেখানে আপনার ফোন রাখবেন জাস্ট সেই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন। আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম লাইভ। এভাবে যদি আপনি আপনার ফোনে এই ওয়ালপেপারটি সেট আপ করেন, তাহলে আপনার বন্ধুবান্ধব দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। তারা কিন্তু ভাবতেও পারবে না যে আপনি এই কাজটি কী ভাবে করলেন। আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলতে কিন্তু বাধ্য হয়ে যাবে, আমি না আপনি হবেন। ওকে, সো গাইস, তো দেখুন আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখুন, এই অ্যাপ্লিকেশনটি যখন আপনার ফোনে সেট আপ করবেন, তখন আপনি কোনো এক জায়গায় যদি আপনার ফোন রেখে দেন, তাহলে কেউ বুঝতে পারবে না যে সেখানে আপনার ফোন রয়েছে। আপনি সেই জায়গায় আপনার ফোন ফেলে রেখে গেলেও কিন্তু বুঝতে পারবে না যে এখানে আপনার ফোনটি রয়েছে। কারণ আপনার ফোন কিন্তু এভাবে যদি এই ওয়ালপেপারটি আপনার থাকে, তাহলে আপনি এখান থেকে অ্যাড করে রাখবেন। এটা যখন আপনি করবেন, তখন আপনার কিন্তু অবশ্যই সেই ওয়ালপেপারটি আপনার ফোনে সেট আপ হয়ে যাবে এবং আপনি এখান থেকে অ্যাড করবেন। এবং এখানে যত আপনি অ্যাড আপ অপশানে ক্লিক করবেন, তখন এটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার ফোন কিন্তু এমন একটি অপশান দেখা দেবে, তখন কিন্তু আপনার ফোন কিন্তু দেখতে আরও অনেক বিউটিফুল লাগবে। সো গাইস, তো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।